প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি 199.1 এর গুরুত্বপূর্ণ একটি কাজের সমাধান করব এখন এই কাজের সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই 2020 সালে দেখা গেছে যে এই কাজ থেকে ট্রাইগোনোমেট্রি থেকে সিজনশীল প্রশ্ন এসেছে তাহলে এই কাজের অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা খুব মনোযোগ দিয়ে তোমরা শিখবে তাহলে আমরা এখন সমাধান শুরু করি তাহলে পৃষ্ঠে একশো তিরাশিতে দুটি কাজ দেওয়া আছে যে ক এবং খে কু তুই পাওয়ার ফোর এ মাইনাস কোয়ার ইজ ইকাল টু ওয়ান হলে প্রমাণ করো যে কু তু পাওয়ার ফোর এ প্লাস ক স্কোয়ার এ ইজ ইকাল টু ওয়ান তাহলে এই ক নাম্বার সমস্যাটি আগে সমাধান করি তাহলে এখানে যে বিষয়টি দেওয়া আছে সেটা আগে লিখবো আমরা দেওয়া আছে থেকে প্রমাণ শুরু করব এখানে তাহলে এখানে দেওয়া আছে কট এ দি পাওয়ার ফোর মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান এটা দেওয়া আছে তাহলে এই দেওয়া আছে থেকে আমরা সমাধান শুরু করব এবং এখানে দেখো লেফট সাইডে যেটা দেওয়া আছে যে কস্ট ডি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ ইজিক টু ওয়ান তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে লিখি এখন তো ত্রিকোণমিতি প্রত্যেকটা লাইনে আসলে পরের লাইনে যাওয়ার জন্য আমাদের সূত্র প্রয়োগ করা লাগে তাহলে দেখতে হবে এখানে কি সূত্র প্রয়োগ করা যায় এ সূত্র প্রয়োগ করার জন্য হয়তো বা পক্ষান্তর করা লাগতে পারে ডান ডান থেকে বামে নিয়ে নেওয়া লাগতে পারে তাহলে প্রথমত আমরা যে কাজটা করব এই যে মাইনাস কট স্কোয়ারে এটাকে আমরা ডানে পাঠিয়ে দেবো অর্থাৎ ওয়ান প্লাস কট স্কোয়ার এ হবে এখন ওয়ান প্লাস কট আমরা যে সূত্র শিখেছিলাম যে যে কোচ স্কোয়ার এ থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিকোয়াল টু ওয়ান এই সূত্রটা আমরা জানি এটা হ্যাঁ তাহলে এখান থেকে যদি আমরা কোচ স্কোয়ার লিখতে চাই তাহলে লিখতে পারবো ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাহলে এখানে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটির পরিবর্তে আমরা এখানে কোস স্কোয়ার থিটা এটা বসাবো মানে এ থিটার জায়গায় এখানে এ আছে এবং কর্ট টু ফোর অর্থাৎ আমরা জেনেছিলাম যে কর থিটা সমান সমান আহ কর থিটা পাই এটা আমরা জেনেছিলাম তাহলে এই দুইটা পাশে দুই পাশে আমরা সূত্র প্রয়োগ করে এখন এই যে সাইন টু দি পাওয়ার ফোর এটা আমরা এই যে কোসে এর সাথে আমরা গুণ করে দিতে পারি কারণ এটা বামে ঘরে ভাগ অবস্থা আছে তো ডানে এটা গিয়ে গুণ হয়ে যাবে এটা আমরা ছোটবেলা থেকে পরে আসছিলাম হ্যাঁ এরপরে ভেঙে সাইন টু দি পাওয়ার ফোর এ কে আমরা সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ লিখতে পারি এটা কেন করলাম কারণ আমরা এই যে কোসে স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এটা সমান আমরা ওয়ান লিখব কারণ আমরা সূত্র শিখেছিলাম যে কোসেক থিটা ইন্টু সাইন থিটা এই দুটো গুণ ফল হচ্ছে এক এটা আমরা জানি অর্থাৎ যদি এখানে যদি স্কোয়ার হয় তাহলে তাহলে এটা সমান ওয়ান হবে তাহলে আমরা কুচ স্কোয়ার এ ইন সাইন স্কোয়ার এটার পরিবর্তে আমরা এক লিখতে পারি তাহলে এর সাথে আবার সাইন স্কোয়ার এ করলে সাইন স্কোয়ার এ থাকে এরপরে আমাদের বামে দি পাওয়ার ফোর এ আসে কিন্তু আমাদের আরও কজ স্কোয়ার এ আনতে হবে এখানে তাহলে এটা খুব সহজ এখন এই সাইন স্কোয়ার এ কে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কয়ার কারণ আমরা সূত্রই শিখেছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজিকোয়াল টু ওয়ান তাহলে পক্ষান্তর যদি করি সাইড চেঞ্জ করে ফেলি তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তো সাইন এর পরিবর্তে আমরা ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ লিখছি তাহলে এখন এই যে মাইনাস কজ স্কোয়ারে এটাকে আমরা যদি ডানে লিখে ফেলি তাহলে আমাদের প্রমাণটা এখানে হয়ে যায় তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ খুব সহজ শুধু সূত্রের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে গেছি এরপরে খ নম্বর সমস্যাটা আমরা সমাধান করি খ নম্বর দেওয়া আছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা ঠিক আগের মতোই আগাতে থাকি দেওয়া আছে থেকে শুরু করো দেওয়া আছে সাইন স্কোয়ারে প্লাস সাইন সাইনস সাইন টু দি পাওয়ার ফোরে প্লাস সাইন স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি করব এখানে সাইন স্কোয়ারে আমরা ডানে পাঠিয়ে কারণ এটা ডানে পাঠিয়ে দিলে আমরা একটা সূত্র লিখতে পারি তাহলে সাইন সাইনস পারে সামনে লাগতে পারি আমরা কজ স্কোয়ারে এখন যেহেতু বামে টেন টু দি পার ফোর আছে তাহলে আমরা এই সাইন টু দি পাওয়ার ফোরকে যদি এটাকে ডানে যদি আমরা টেন আনতে চাই তাহলে কজ কজ টু দি পার ফোর দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে আমরা কস টু দি পাওয়ার ফোর দ্বারা যদি ভাগ করে দিই তাহলে পরের লাইনে আমরা টেন টু দি পাওয়ার ফোর এ লিখতে পারবো এবং এখানে উপরে যেহেতু স্কোয়ার আছে এবং নিচে আছে পাওয়ার ফোর তাহলে কাটাকাটি করে ওয়ান বাই কজ স্কোয়ারে থাকবে আর ওই ওয়ান বাই কজ স্কোয়ারের বামে যেটা আছে সেটাই থাক ওয়ান বাই কজ স্কোয়ারকে আমরা লিখতে পারি সেক স্কোয়ারে কারণ আমরা সূত্রে শিখেছিলাম যে কস থিটা ইনটু সেক থিটা এই দুটো গুণ ফল হচ্ছে ওয়ান তো এখান থেকে আমরা যদি সেক থিটা লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কীটা তাহলে ওয়ান বাই কজ এখানে যদি স্কোয়ার দিই তাহলে এখানে স্কোয়ার যদি স্কোয়ার আকারে থাকে তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা তাহলে এটা এটা সমান এটা আমরা লিখতে পারি এখন সেক স্কোয়ারের এটা আর একটা সূত্র আছে সেক স্কোয়ারে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এখন যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ সেক স্কোয়ারে বামে যদি রাখি তাহলে ডানে থাকে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে সেক স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা লেখা যায় তাহলে এখানে যে থিটার জায়গায় এ আছে তাহলে এর পরিবর্তে থিটা বসাবো তাহলে সেক স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ারে অর্থাৎ এটার পর লাইন এখানে যে সেক স্কোয়ারের সমান আমরা লিখলাম ওয়ান প্লাস টেন স্কোয়ারে এখন যে বিষয়টা যে আমরা এখন সাইড চেঞ্জ অর্থাৎ এই যদি আমরা বামে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায় যেটা প্রমাণের বিষয় খুব সহজে প্রমাণ হয়ে গেল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই কাজটা তোমরা খুব গুরুত্ব সহকারে সমাধান করবে